শুরুটা করা যাক মালদা দিয়ে। ঠিক কি হয়েছে সেখানে? রূপশ্রীকেও বাদ দেয়নি জালিয়াতরা, রূপশ্রী মানে রূপশ্রী প্রকল্পকেও বাদ দেয়নি জালিয়াতরা। মালদায় সেই ছবি ধরা পড়ল। অভিযোগ পেয়ে সরে জমিনে তদন্ত করতে গিয়ে তিনি জালিয়াতকে একেবারে হাতে নাতে ধরে ফেললেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও। বাতিল হলো রূপশ্রীর আবেদন, কড়া পদক্ষেপ আবেদনকারীদের বিরুদ্ধে। রূপশ্রী তো জালিয়াতি, হ্যাঁ মালদার হরিশ্চন্দ্রপুরে তো সেই অভিযোগই উঠছে। অভিযোগ, রূপশ্রীর মতো প্রকল্পেও জালিয়াতি ধরা পড়েছে। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল এলাকার দুটি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তদন্ত করতে যান। সেখানে রূপশ্রীর আবেদন মিলিয়ে দেখার সময় তিন ভুয়ো রূপশ্রী আবেদনকারীর হদিশ মেলে। দালাল চক্র কাজ করে এই জালিয়াতির ক্ষেত্রে, স্বীকার করে নিয়েছেন বিডিও। কিন্তু এর একটা মিস ইউজ করে নিয়ে একটা বড় দালাল চক্র এটার পিছনে কাজ করে, যাতে কী হয়, যাদের উদ্দেশ্যে রূপশ্রী দেওয়া তারাই বঞ্চিত হয়। তো আমাদের এই যাওয়ার উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্য, মানে যে কাজের সময় বের করে নিয়ে যাওয়া, সেটার উদ্দেশ্যে এই দালাল চক্রটাকে এখান থেকে সরিয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় আবেদনপত্র। সদলিচক মালিয়ার দু নম্বর সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন ব্লক আধিকারিকরা। ওর ডকুমেন্টস দেয়নি, ওর আদার্স কার্ড ছেলের ডকুমেন্টস দিয়ে নিস, একশোটার মধ্যে দশটা চলেই আসছে। পুরো ব্লকে যতগুলো জিপি আছে সব জিপিতেই এক একটা করে এরকম বেড়ে, আপনারা একুশ ছেলেদের একুশ বছর হবে আর মেয়েদের আঠেরো বছর হবে, তারপরে এই প্রকল্প করার চেষ্টা করবেন, এর মধ্যে হলে বাল্য বিবাহটাও বন্ধ থাকবে। এরাজ্যে সবেতেই দুর্নীতি। অভিযোগ, সরকারি কোনো প্রকল্প চালু হলেই তা কিভাবে জাল করা যায় তা বার করে ফেলে দালালরা। মালদা তো পর্বতশৈলীর চূড়া মাত্র, আর কতদিন এভাবে দুর্নীতির জালে জড়িয়ে বঞ্চিত হবে বাংলার মানুষ? প্রশ্ন করলেও উত্তর মেলে না। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুরুটা করা যাক মালদা দিয়ে। ঠিক কি হয়েছে সেখানে? রূপশ্রীকেও বাদ দেয়নি জালিয়াতরা, রূপশ্রী মানে রূপশ্রী প্রকল্পকেও বাদ দেয়নি জালিয়াতরা। মালদায় সেই ছবি ধরা পড়ল। অভিযোগ পেয়ে সরে জমিনে তদন্ত করতে গিয়ে তিনি জালিয়াতকে একেবারে হাতে নাতে ধরে ফেললেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও। বাতিল হলো রূপশ্রীর আবেদন, কড়া পদক্ষেপ আবেদনকারীদের বিরুদ্ধে। রূপশ্রী তো জালিয়াতি, হ্যাঁ মালদার হরিশ্চন্দ্রপুরে তো সেই অভিযোগই উঠছে। অভিযোগ, রূপশ্রীর মতো প্রকল্পেও জালিয়াতি ধরা পড়েছে। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল এলাকার দুটি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তদন্ত করতে যান। সেখানে রূপশ্রীর আবেদন মিলিয়ে দেখার সময় তিন ভুয়ো রূপশ্রী আবেদনকারীর হদিশ মেলে। দালাল চক্র কাজ করে এই জালিয়াতির ক্ষেত্রে, স্বীকার করে নিয়েছেন বিডিও। কিন্তু এর একটা মিস ইউজ করে নিয়ে একটা বড় দালাল চক্র এটার পিছনে কাজ করে, যাতে কী হয়, যাদের উদ্দেশ্যে রূপশ্রী দেওয়া তারাই বঞ্চিত হয়। তো আমাদের এই যাওয়ার উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্য, মানে যে কাজের সময় বের করে নিয়ে যাওয়া, সেটার উদ্দেশ্যে এই দালাল চক্রটাকে এখান থেকে সরিয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় আবেদনপত্র। সদলিচক মালিয়ার দু নম্বর সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন ব্লক আধিকারিকরা। ওর ডকুমেন্টস দেয়নি, ওর আদার্স কার্ড ছেলের ডকুমেন্টস দিয়ে নিস, একশোটার মধ্যে দশটা চলেই আসছে। পুরো ব্লকে যতগুলো জিপি আছে সব জিপিতেই এক একটা করে এরকম বেড়ে, আপনারা একুশ ছেলেদের একুশ বছর হবে আর মেয়েদের আঠেরো বছর হবে, তারপরে এই প্রকল্প করার চেষ্টা করবেন, এর মধ্যে হলে বাল্য বিবাহটাও বন্ধ থাকবে। এরাজ্যে সবেতেই দুর্নীতি। অভিযোগ, সরকারি কোনো প্রকল্প চালু হলেই তা কিভাবে জাল করা যায় তা বার করে ফেলে দালালরা। মালদা তো পর্বতশৈলীর চূড়া মাত্র, আর কতদিন এভাবে দুর্নীতির জালে জড়িয়ে বঞ্চিত হবে বাংলার মানুষ? প্রশ্ন করলেও উত্তর মেলে না। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।